হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে খুব সুন্দর সুন্দর মণিপুরি আপডেট কিছু কালেকশন দেখাবো। এগুলো যেমন আগে আমরা মণিপুরিগুলো দেখলাম, কলকা ছিল, টেম্পল ছিল, এখন কিন্তু একদম আপডেট ডিজাইন মণিপুরি শাড়িগুলো এসেছে নতুন, সেইগুলো দেখাচ্ছে। এগুলো কিন্তু তাদের কাছে 8 পিস এখন অ্যাভেলেবেল আছে, তো আপনার যে আগে নিতে পারবেন তারই হবে শাড়িটা। ওকে, একদম ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট। এটা হলো আঁচলটা থাকবে খুব সুন্দর, কিন্তু এটা হলো বডিটা থাকবে, পুরো বডিটার মধ্যে কিন্তু কাজ থাকবে, একদম অল ওভার কাজ। আচ্ছা, পাটটাও কিন্তু খুব সুন্দর। ওকে, এটার মধ্যে কালার আছে, কালারগুলো দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকবে 1000 টাকা করে, বেগুনি কালার, অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো। যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে দিবেন। তারপর আছে ব্লু কালার, অনেকে মণিপুরি শাড়িগুলো অনেক বেশি পছন্দ করে, তারা মানে এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন, এগুলো কোয়ালিটি 100%। ওকে, এটা হলো আঁচলটা, এটা হলো বডিটা। আচ্ছা, তারপর আছে মেরুন, এ হলো মেরুন কালারটা। ওকে, প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে। আচ্ছা, সাথে আরও কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, প্রাইস কিন্তু একই থাকবে 1000 টাকা করে। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর, একটা গ্রিনিশ কালারের মধ্যে আছে, এটা আছে, এটা হলো বডিটা, প্রাইস সেম থাকবে, এটা হলো মেরুন কালার, প্রাইস থাকবে 1000 টাকা করে। ওকে, খুব সুন্দর সুন্দর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে। তাছাড়া আপনারা সামনে বিয়ের সিজন, আপনারা কিন্তু লাকি কর্নার থেকে আপনাদের বিয়ের সিজন মানে কেনাকাটাটা শেষ করে ফেলতে পারেন, খুব সুন্দর শাড়িগুলো। ওকে, এটা মিনা করা, এটা মিনা ছাড়া থাকবে, মানে কালারটা সেম থাকবে, জাস্ট মিনা করা, মিনা ছাড়াটা। ওকে, এটা হলো আঁচল আর এটা হলো বডিটা, যেটা পছন্দ হবে নিয়ে নেবেন। এখানে কিন্তু আপনারা আসলে ভেলভেট লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি, কাতান শাড়ি, স্টোনের শাড়ি, রিসেপশনের শাড়ি, পার্টি শাড়ি, মানে শাড়ি জগতে যত শাড়ি আছে সব কিন্তু এখানে পাবেন, অনেক হিউজ হিউজ পরিমাণে কোয়ান্টিটি এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, এটা লাকি কর্নার 38 নম্বর দোকান, নূর মেনশন দ্বিতীয় তলায়, দুটো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে নক করে দেবেন যা যেটা পছন্দ হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।